রাজ্যে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা। করোনা সংক্রমিত হয়ে একদিনে 7 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় সংক্রমিতের সংখ্যা 2237 জন। আরো বিস্তারিত আমরা এই বিষয়ে জানব, কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করণ জাইয়ের সঙ্গে। এক তো হচ্ছে ঝিলম, দৈনিক সংক্রমিতের সংখ্যা যেভাবে উদ্বেগ বাড়াচ্ছে, পাশাপাশি মৃত্যুর সংখ্যা, গত 4 দিনে দৈনিক মৃত্যুর সংখ্যা 6 ছিল, আজকে বেড়ে সেটা দাঁড়িয়ে গেল 7। একদমই, মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে গত 2 সপ্তাহে মৃতের সংখ্যা প্রথমে যেখানে 2 ছিল তার থেকে বেড়ে 4 হয়েছিল, 4 থেকে 5, এবং তারপরে লাগাতার 5 এই সংখ্যায় আটকে থাকলেও পরবর্তীকালে সেটা 6 হয়, এবং আজকে সর্বোচ্চ গত কয়েক মাসে এটা সর্বোচ্চ মৃতের সংখ্যা 20 আক্রান্তের মধ্যে। এবং স্বাভাবিকভাবে চিকিৎসকরা যেটা বলছেন যে কোভিড আবহে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা কমলেও যারা প্রবীণ নাগরিক তাদের প্রত্যেকের কোমরবিডিটি থাকছে, এবং কোভিড আক্রান্ত হওয়ার পর তাদের কমপ্লিকেশন বাড়ছে, এবং এই সেই কমপ্লিকেশন বাড়ার কারণেই তাদের মৃত্যু হচ্ছে। এবং এই যে প্রবীণ নাগরিক, তাদেরকে কোভিড সংক্রমণ থেকে বাঁচিয়ে রাখা এবং সুস্থ রাখা, সংক্রমণ মুক্ত রাখাটাই গুরুত্ব দিয়ে প্রত্যেক পরিবারের সদস্য দেখা উচিত বলেই চিকিৎসকরা জানাচ্ছেন। এবং যারা কোভিডে এই প্রবীণ কোমরবিডিটি নিয়ে ভর্তি হচ্ছেন তাদের অধিকাংশই সিসিইউতে ভর্তি, এবং আমরা জানি শহরের বিভিন্ন সরকারি কোভিড হাসপাতালে সিসিইউ গুলো এখনো ভর্তি, এবং বেসরকারি হাসপাতালে সিসিইউ বেডের চাহিদা যথেষ্ট বেড়েছে। তাই চিকিৎসকরা বলছেন যে মাস্ক পরতে, এবং এই মাস্ক পরলেই প্রবীণ নাগরিকদের যেমন সুস্থ রাখা যাবে তেমন ভাবে কোভিড সংক্রমণের বৃদ্ধিকেও ঠেকানো যাবে। ধন্যবাদ ছিলাম তোমাকে। পরের খবরে চোখ রাখব। 13,500 কোটি টাকা ঋণ খেলাপির পর দেশ ছেড়ে পলাতক নীরব মোদীর আরও 253 কোটি টাকার অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। সূত্রের খবর, হংকংয়ে নীরব মোদীর সংস্থার টাকা গয়নাসহ 253 কোটি টাকা সম্পত্তি অ্যাটাচ করেছে ইডি। সব মিলিয়ে এখনও পর্যন্ত পলাতক এই ঋণ খেলাপি এর মোট 2,650 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় উদ্ধার 41.5 কেজি সোনা। বনগাঁর গুনার মাঠে 41.5 কেজি সোনা উদ্ধার করলো বিএসএফ। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধির রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ব্রতদীপ, কিভাবে উদ্ধার হলো এত সোনা? দেখো, বিএসএফ সূত্রে যেটা জানা যাচ্ছে, গতকাল ঠিক সন্ধে 6:30 নাগাদ এই গুনার মঠ এলাকায়, সেখানে ইছামতি নদী 40 থেকে 50 মিটার চওড়া, এবং সেই নদী একটি নৌকায় করে 7 থেকে 8 জন পাচারকারী তারা একটি নৌকায় করে সেই নদী পারাপার করে আসছিলেন এবং এসে ভারতের যে টেরিটরি সেখানে উঠেও যান। কিন্তু বিএসএফ এর কাছে এর আগে থেকেই গোপন সূত্রে খবর ছিল এবং তারা ওট পেতে বসেছিলেন, এবং সেই পাচারকারীরা তারা ভারতের ভূখণ্ডে আসার সঙ্গে সঙ্গেই তারা কিন্তু সেখানে তাদের পাকড়াও করতে যান, এবং গেলে সেই পাচারকারীরা কিন্তু বিএসএফ এর উপর চড়াও হওয়ার চেষ্টা করেন, কিন্তু বিএসএফ আধিকারিকরা তাদের ধাওয়া করেন এবং তারপরেই তারা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যান। বিএসএফ এর যারা কর্মী ছিলেন তারা সেই নৌকা থেকে 5টি ব্যাগ উদ্ধার করেন, এবং সেই 5টি ব্যাগে 321টি সোনার বিস্কুট, 4টি সোনার বার, 1টি সোনার কয়েন পাওয়া গিয়েছিল। এবং যেটা জানা যাচ্ছে, এই যে সোনা উদ্ধার হয়েছে তার বাজার মূল্য 21.22 কোটি টাকা, এবং বিএসএফ এর দাবি এই যাবৎকালের সব থেকে বড় সোনা উদ্ধারের ঘটনা এটি। ধন্যবাদ ব্রতদীপ।